ব্রিজটা এইভাবে ভেঙে পড়লেও হতাহতের যে সংখ্যা যেটা আরও অনেক বেশি হতে পারত সেটা আমরা সকলেই মানুষের আশীর্বাদে হয়তো মানুষ মানুষকে রক্ষা করেছেন। মাঝেরহাটে ব্রিজ ভেঙে পড়ার সময় তিনি ছিলেন দার্জিলিং এ। বুধবার সেখান থেকে ফিরে সরাসরি দুর্ঘটনাস্থলে যান মুখ্যমন্ত্রী। পুলিশ ও প্রশাসনের শীর্ষ কর্তাদের সঙ্গে কথা বলে বোঝার চেষ্টা করেন কি ঘটেছে। এই ব্রিজটা যেমন আমাকে ইঞ্জিনিয়াররা রিপোর্ট করলেন, এটা 54 বছর আগেকার ব্রিজ। আপনারা জানেন সারা দেশে এরকম অসংখ্য ব্রিজ আছে, বাংলায় একটু বেশি আছে, কারণ বাংলা হচ্ছে নদী মাতৃকার দেশ, নদীর ওপরে অনেক ব্রিজ আছে। আমরা 6 মাস পরপর এগুলো মনিটরও করি। সেতু বিপর্যয় নিয়ে ইতিমধ্যেই শুরু হয়েছে রাজনৈতিক চাপানোতর। বুধবার সকালে দুর্ঘটনাস্থলে যান প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর চৌধুরী। তিনি এই ঘটনা নিয়ে রাজ্য সরকারের সমালোচনায় সরব হয়েছেন। ব্রিজের গা ধরে বটগাছ উঠে গেছে, তা ব্রিজ যদি রক্ষণাবেক্ষণ হতো কি বটগাছ উঠতে, আমি বেশি দূর যাবো না। এখানটায় এই যে ব্রিজ, এই ব্রিজে যাদেরকে কন্ট্রাক্ট দেওয়া হয়েছিল সেই কন্ট্রাক্ট 4 বার ক্যান্সেল করা হয়েছে, খোঁজ নিয়ে দেখুন। সেই কন্ট্রাক্ট তৃণমূলের নেতাকে দেওয়া হচ্ছিল, সেই কন্ট্রাক্ট 4 বার ক্যান্সেল করা হয়েছে, দর বাড়ানো হয়েছে, এবং তৃণমূলের নেতা যদি পাই তার ব্যবস্থা করতে গিয়ে সময় পার হয়ে গেছে, ততক্ষণে ব্রিজের 12টা বেজে গেছে। সেতু বিপর্যয়ের ঘটনা নিয়ে সুর চড়িয়েছে বিজেপি। হতে পারে তাদের কিছু প্রশাসনে কোনো অর্থনৈতিক ব্যাপার থাকতে পারে, তাদের নিজস্ব কোনো ব্যাপার থাকতে পারে, পুরোটাই তাদের ওপর যেন তাদের ঘাড়ে এসে না পড়ে প্রত্যেকটা জিনিস, সেই জন্যই চাপছে খুব স্বাভাবিক। কারণ এরকম আগে অনেক ঘটনা ঘটেছে, আমিও যখন নদিয়া কালনাতে গেছিলাম একটা নৌকা ডুবির ঘটনা ঘটেছিল, তখনও সেই মৃতদেহ চেপে দেওয়ার একটা প্ল্যানিং ছিল। বিজেপিকে আক্রমণ করতে গিয়ে আবার এই চাঞ্চল্যকর মন্তব্য করে বসেছেন পার্থ চট্টোপাধ্যায়। আমি তো জানি না দায় কার, রাস্তায় হাঁটতে গেলে গর্তের মধ্যে আমি পড়ে যেতে পারি, দায় কার পরে হবে। পরে অবশ্য তৃণমূল মহাসচিব দাবি করেন এ ধরনের ঘটনা নিয়ে রাজনীতি করা উচিত নয়। শুধু আমার তো সবচেয়ে বেশি ক্ষতি, তার কারণ হচ্ছে আমারই অঞ্চলে 125 থেকে ওই সোমেন বাঘ মারা গেছে, এবং পাপন রায় 128 থাকে, সে ভেন্টিলেশনে আছে, এই দুজনই তো সবচেয়ে বেশি গুরুতর আহত। সুতরাং আমি আগে সুস্থ হোক লোক, আগে আহতদের চিকিৎসা করা হোক, যা মুখ্যমন্ত্রী ইতিমধ্যেই নির্দেশ দিয়েছেন, বাদ বাকিটা নিশ্চয়ই পরে হবে। এ দোষ আমার না এ দোষ তোমার নিশ্চয়ই আমরা খুঁজব, তার মধ্যে রাজনীতি করব না। বিজেপি অবশ্য ব্রিজ বিপর্যয়ের জন্য সরাসরি তৃণমূল সরকারকে দায়ী করেছে। গত 15 সাল থেকে রিপেয়ারিংয়ের কথা চলছিল, আর 17 সালে টেন্ডার হয়। আমরা যদি জানতে পেরেছি 4-4 বার টেন্ডার ক্যান্সেল হয়, এবং তার একটাই কারণ ছিল নিজের মনের মতো লোককে টেন্ডার দেওয়া। যতক্ষণ না সেই ব্যক্তি টেন্ডার পেয়েছে ততবার ক্যান্সেল করা হয়েছে, এবং শেষ পর্যন্ত এখনও টেন্ডার তিনিই পেয়েছেন, কিন্তু যে মূল্যে টেন্ডার হয়েছে 2 কোটি টাকা সেটা বোধহয় যথেষ্ট নয়, সেজন্য তার মূল্য বাড়াবার জন্য ফাইন্যান্স ডিপার্টমেন্ট পাঠানো হয়েছে এবং সেটা পড়ে আছে। ওরা যেন খুব টেকনিক্যাল লোক, আর যিনি আরেকজন বলেছেন তিনি হায়ার সেকেন্ডারি কোর্স করতে পারেননি, তিনি বলে গেলেন টেকনিক্যালের কথা। এক অদ্ভুত পার্টি হয়েছে, এরা সার্কাস পার্টি, কে যে কখন মুখ হয়ে দাঁড়াচ্ছে। দিলীপবাবুকে বলবো যে এদেরকে গামছা দিয়ে বেঁধে রাখতে। সাধারণ মানুষের অবশ্য তর্জায় আগ্রহ নেই, তাদের প্রশ্ন পোস্তা মাঝেরহাটের পর কি ব্রিজগুলির স্বাস্থ্য পরীক্ষার সদর্থক উদ্যোগ দেখা যাবে, এবার কি প্রশাসনের টনক নড়বে। আবির দত্ত, রুমা পাল ও পার্থপ্রতিম ঘোষের রিপোর্ট, এবিপি আনন্দ।